পেরিডট ধারণের ক্ষেত্রে বেশ কিছু নিয়মাবলী রয়েছে। আয়ুর্বেদের চার্য রত্নের স্বভাবজ ও অস্বভাবজ দোষ বার করে অস্বভাবজ দোষগুলো নষ্ট করার জন্য বিশেষ বিশেষ দ্রব্যের মাধ্যমে রত্ন শোধনের উল্লেখ করেছেন। জ্যোতিষশাস্ত্র বলছে সঠিক নিয়মে গ্রহরত্ন মেনে পেরিডট পাথর ধারণ করলে উপযুক্ত ফলাফল মেলে ও ভাগ্য প্রসন্ন হতে পারে। আসল পেরিডট রত্ন পাথর ধারণে কোনো ভুল হলে হিতে বিপরীত হতে পারে। আসল পেরিডট স্টোন শোধন করার বিষয়টি নিয়ে অনেকের মধ্যে বিভিন্ন রকম কৌতূহল থাকে। এখন প্রশ্ন হল, সঠিকভাবে রত্ন শোধন কিভাবে করা যায়? পেরিডট পাথর নির্বাচনে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনি কি জানেন? পেরিডট পাথর শোধন করার নিয়ম আপনি কি জানেন? সঠিকভাবে শুদ্ধ শোধন কিভাবে করা যায় আপনি কি জানেন? ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। পেরিডট পাথর নির্বাচনে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনি কি জানেন? কৃত্রিম রত্ন তৈরির প্রচেষ্টাটি প্রাচীনকালেও ছিল। প্রাচীন মিশরীয় এবং রোমানদের তৈরি বিভিন্ন রকম নমুনা জাদুঘরে দেখা যায়, তবে সেগুলি গুণগত মানে ও রূপে অক্ষম। কৃত্রিমভাবে তৈরি রত্ন পাথরকে কয়েকটি সম্পূর্ণ আলাদা দলে বিভক্ত করা যায়, যেমন ইমিটেশন অর্থাৎ নকল পেরিডট রত্ন পাথর, সিনথেটিক পেরিডট অর্থাৎ সংশ্লেষিত রত্ন এবং কৃত্রিমভাবে তৈরি ডুপ্লিকেট পেরিডট রত্ন পাথর। ইমিটেশন বা নকল পেরিডট রত্ন প্রাকৃতিক রত্নের অনুকরণেই করা হয়। আসল পেরিডট রত্ন ক্রয় করে ধারণ করার চেষ্টা করবেন। নকল পেরিডট পাথর ধারণ করলে তার অপকারিতা বা অশুভ প্রভাব কিন্তু আপনার উপর খারাপ প্রভাব ফেলবে। জীবনে নানারকম সমস্যায় জর্জরিত হতে পারেন, তা পেরিডট পাথর ধারণ করার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই অভিজ্ঞ একজন রত্ন বিশেষজ্ঞের অথবা তান্ত্রিক জ্যোতিষবিদের পরামর্শ গ্রহণ করুন। পেরিডট পাথর শোধন করার নিয়ম আপনি কি জানেন? পেরিডট পাথর শুদ্ধ শোধন করে আপনার নামের উপর কিছু ইসমে আজম দোয়া পাঠ করে পাথর ব্যবহার করার জন্য ধারণ করতে হবে। পেরিডট পাথর শোধন করার জন্য 21টি গাছের শিকড়ের রসের প্রয়োজন হয়, যা আফ্রিকা থেকে আসে। আরও অনেক গাছের শিকড় এবং কিছু উপাদান রয়েছে, তা রত্ন বিশেষজ্ঞের কাছ থেকে আপনার জেনে নিতে হবে। পেরিডট রত্ন পাথর আংটি বাধাইকৃত ধাতুর শুদ্ধতা অবশ্যই জানা থাকতে হবে, অন্যথায় রত্ন পাথর সুফল প্রদান করবে না। নির্ধারিত সঠিক আঙুলে নির্দেশিত পেরিডট রত্ন পাথর পরিধান করা বাধ্যতামূলক। যে কোনো আসল পেরিডট রত্ন পাথর ধারণ করার বা পরার পূর্বে প্রতিটি খাঁটি পেরিডট পাথরই বিশুদ্ধ সিদ্ধান্ত মতে রত্ন শোধন করে ধারণ করতে হবে। পেরিডট রত্ন পাথর শোধন ব্যতীত ধারণে আপনি সুফল নাও পেতে পারেন। এক্ষেত্রে আপনার পেরিডট পাথরটি ভেঙে যেতে পারে, আবার হাত থেকে পড়েও যাবে অথবা হারিয়ে যাবে এবং পেরিডট পাথর পরিধান করে আপনি কোনো ফলাফল পাবেন না। সঠিকভাবে শুদ্ধ শোধন কিভাবে করা যায় আপনি কি জানেন? পেরিডট রত্ন পাথর শোধন করার নিয়মটি শুধুমাত্র অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞ যারা রয়েছেন একমাত্র তাদের দ্বারাই সম্ভব। বিশেষ করে বংশগতভাবে যারা জহুরি রয়েছেন তাদের পেরিডট রত্ন পাথর শোধন করার নিয়মকানুনগুলো ভালোভাবে জানা রয়েছে। অনেকেই বলে পাথর পরে কোনো উপকার হয় না, এর একমাত্র কারণ হলো আপনি যদি নিজের ইচ্ছাতে নকল পেরিডট পাথর পরিধান করেন এবং যদি শুদ্ধ শোধন না করে থাকেন। প্রতিটি গ্রহরত্ন পাথর প্রতি 3 মাস এবং প্রতিটি উপরত্ন পাথর 6 মাস পর পরই শুদ্ধ শোধন করে ধারণ করতে হবে। কারণ হলো এর মধ্যে মানুষের কিছু কুদৃষ্টি, জিন পরীর কিছু কুদৃষ্টি এবং গ্রহ নক্ষত্রের খারাপ প্রভাব আপনার উপর পড়তে পারে, তাই পেরিডট রত্ন পাথর শুদ্ধ শোধন না করলে তার উল্টো কাজ আপনার উপর করতে পারে। আমাদের সংগ্রহে থাকা বিভিন্ন কোয়ালিটির প্রাকৃতিক আসল খাঁটি অরিজিনাল মার্কিন যুক্তরাষ্ট্র পেরিডট বা ব্রাজিল পেরিডট অথবা বার্মিস পেরিডট পাথর ক্রয় করতে চাইলে আমাদের অফিসে যোগাযোগ করুন অথবা ভিডিওতে দেখানো নাম্বারে এখনই কল করুন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।